থ্রি কোয়েশ্চেন্স বাই লিওস্ট ক্লাস টুয়েলভ ইংলিশে প্রোজে আমাদের পড়ার কথা ছিল এটা চ্যাপ্টারটা এভাবে শুরু হচ্ছে যে ইট ওয়ান্স অকার টু এ সার্টেন জার কোনো একজন জার বা কোনো রাজা সম্রাট প্রকারের রাশিয়াতে সম্রাট বা বিশাল বড় রাজা যে তাকে জার বলা হতো তো কোনো একজন রাজাকে একসময় তার মাথায় এলো দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং ইফ ইউ নিউ হু হ্যার দ্য রাইট পিপল টু লিসন টু অ্যান্ড টু অ্যান্ড হুম টু অভাব অল ইফ ই অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক তার একদিন মাথায় এলো যে যদি তিনি সঠিক সময় জানেন যে কোনো একটা কাজ শুরু করার জন্য বা সঠিক সময় জেনে তার সাথে কাদের সাথে কোন সঠিক মানুষগুলো আছে যাদের সাথে কথা বলা উচিত বা কাজ কোন সব মানুষগুলোকে অ্যাভয়েড করা চলা উচিত বা এড়িয়ে চলা উচিত এবং সব থেকে বড় কথা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা মানে আমাদের তো অনেক কাজ থাকে তার মধ্যে থেকে প্রায়োরিটি লিস্টে নাম্বার ওয়ানে কোন কাজটা থাকবে অ্যাট দ্যাট মোমেন্ট যদি তিনি জানতে পারেন তাহলে উনি কখনো কোনো বিষয়ে অকৃতকার্য হবেন না যে কোনো কাজই তিনি গ্রহণ করুন না কেন এখানে ফুটনোটে লেখা আছে দেখো যার মানে হচ্ছে রাশিয়ান রুলার ইন ওল্ডেন টাইমস আগেকার দিনে রাশিয়ান রুলারকে যার বলা হতো নেক্সট প্যারাগ্রাফে দেখো অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম যখন তার মাথায় এই চিন্তাটা এলো হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিস কিংডম তিনি প্রোক্লেম করলেন অর্থাৎ ঘোষণা করলেন তার সমস্ত রাজ্যের মধ্যে দ্যাট হি উড গিভ আ্রেট রিওয়ার্ড টু এনি ওয়ান হু উড টিচ ইমিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসারি পিপল অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু এবার দেখো তিনি চারিদিকে এটা ঘোষণা করলেন যে তিনি একজন মানুষ যাকে যার কাছে থেকে তিনি এই সমস্ত তথ্যগুলো পাবেন তাকে তিনি পুরস্কারে ভূষিত করবেন রিওয়ার্ড দেবেন যে তাকে এটা শেখাতে পারবে যে প্রত্যেকটা অ্যাকশান বা কাজের সঠিক সময় কোন মানুষগুলো সবথেকে নেসেসারি মোস্ট নেসেসারি পিপল সব থেকে জরুরি কোন মানুষগুলো যাদের সাথে কথা বলা দরকার এবং তিনি কি করে জানবেন যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি এই সমস্ত প্রশ্নগুলো তার মনে উদয় হয়েছে এবং সেইগুলো জানার জন্য তিনি এমন একজন লোক খুঁজছেন যে তাকে এগুলো শেখাতে পারবে এবং যদি কোনো মানুষ এই সঠিকভাবে তিনটে জিনিস শেখাতে পারে তিনটে পয়েন্ট ইম্পর্টেন্ট অ্যাকশান ইম্পর্টেন্ট পার্সন অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট থিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাট দ্যাট মোমেন্ট এই তিনটে জিনিস যদি কেউ শেখাতে পারে তাকে তিনি পুরস্কার দিয়ে ভূষিত করবেন ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন যখন প্রথম কোয়েশ্চেনটার ব্যাপারটা এলো যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি। মানে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কি কাজ শুরু করার ক্ষেত্রে সাম সেট দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান সবাই বলল যে কোনো অ্যাকশান শুরু করার সঠিক সময় হচ্ছে ওয়ান ওয়াজ ড্রপ ইন অ্যাডভান্স সব থেকে আগে থেকে প্ল্যানিং করতে হবে এ টেবিল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স পরীক্ষার আগে তোমরা যেমন প্রিপারেশান নাও যে কদিন বাকি আছে মাস বাকি আছে বা যদি টেন থেকে উঠে টুয়েলভের মধ্যে ক বছর বাকি আছে সব কিছু একদম চার্ট করে প্রিপেয়ার করতে হবে অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট প্রত্যেক দিনটা সেই রুটিন মেনে চলতে হবে এটা সবার মতামত অনলি দাস সেট দেভরি ওয়ান বি ডান অ্যাট ইটস প্রপার টাইম যদি এরকম করা হয় তবেই সব জিনিসগুলো প্রপার টাইম বা সঠিক সময়ে করা সম্ভব হবে আদার্স ডিক্লেয়ার দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন আবার কিছু মানুষ এলেন যারা বললেন আগে থেকে সঠিক সময় নির্ধারণ করা সম্ভব নয় নট লেটিং কিন্তু তার মানে এই নয় যে নিজেকে মানে ডুবিয়ে রাখতে হবে আইডেল আইডেল পাস টাইম মানে কি মানে অলসভাবে সময় কাটানো ধরো এই বই পড়ছি এই অন্য কোনো কাজ করছি গান বাজনা সময় কাটাচ্ছি এরকমভাবে বিভিন্ন রকমভাবে অলসভাবে সময় কাটানো মানে মস্তিষ্ককে অলসভাবে বসিয়ে রাখাটাকে ঠিক নয় যদিও আগে থেকে বলা সম্ভব না কি কাজটা কখন শুরু করতে হবে কিন্তু তার মানে আমি জানি না মানে সবসময় আমি সময়টাকে বাজেভাবে কাটাবো না ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন সবসময় যা যা কিছু ঘটছে তার প্রত্যেকটা জিনিসে অ্যাটেন্ড করতে হবে বা অ্যাটেনশান দিতে হবে বা প্রেজেন্ট থাকতে হবে অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল এবং সবসময় সব জায়গায় উপস্থিত থেকে এবং সব কিছুতে অ্যাটেনশান দিয়ে আমাদের দেখতে হবে যে কোন কাজটা সব সবথেকে নিডফুল সব থেকে জরুরি আদার সেকেন্ড ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন আবার কিছু লোক বলছে যে যতই যার অ্যাটেনশান দিক না কেন যা হচ্ছে তার প্রতি ওটা একজন মানুষের পক্ষে অসম্ভব টু ডিসাইড কারেক্টলি মানে ঠিকভাবে ডিসিশন নেওয়া বা সিদ্ধান্ত নেওয়া যে সঠিক সময়ে প্রত্যেকটা কাজে কী হবে বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজম্যান তার পরিবর্তে তাকে কী করতে হবে একদল জ্ঞানীগুণী ব্যক্তি রাখতে হবে একটা কাউন্সিল অফ ওয়াইজম্যান রাখতে হবে হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং যে তাকে সাহায্য করবে এটা ফিক্স করতে বা এটা ডিসাইড করতে বা এটা সিদ্ধান্ত নিতে যে প্রপার টাইম প্রত্যেকটা জিনিসের কী তাহলে সঠিক সময় নির্ধারণ করতে গেলে কেউ বলছে যে আগে থেকে প্ল্যানিং করতে হবে কেউ বলছে যে না প্ল্যানিং ওইভাবে করা যায় না সব কিছুকে অ্যাটেনশান দিতে হবে তবেই ও ঠিকভাবে সব কিছু করতে পারবে আরেকজন বলছে না সব কিছুতে অ্যাটেনশান দিলেও একজন মানুষের পক্ষে সম্ভব না একটা কাউন্সিল অফ ওয়াইজম্যান রাখতে হবে যারা তাকে সঠিক সময়টা বলে দেবে তাহলে এইভাবে বিভিন্ন রকম মত উঠে আসতে লাগলো প্রথম প্রশ্নটার জন্য তাহলে আমরা প্রথম প্রশ্নের কী কি মত এলো এটা আজকে পড়লাম পেজ নাম্বার এইটটি সেভেন ফার্স্ট প্যারাগ্রাফটা হলো পেজ নাম্বার এইটটি সেভেনের সেকেন্ড প্যারাগ্রাফ থেকে আমরা পরের দিন পড়ব